তিনি হলেন সাধুপুরের অসাধু চেয়ারম্যান। তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক, কিন্তু একটি টাকাও তিনি ভালো কাজে কিংবা সৎ পথে ব্যয় করেন না। তাই তার গ্রামের লোকজন তাকে নিয়ে অনেক সমালোচনা করে। আরে কি বলবো, চেয়ারম্যান সাহেবের এত টাকা পয়সা, উনি কোনোদিন জাকাতই দিল না, জাকাত দান সত্ত্বেও কিছু করে না, মসজিদে কোনো দানই করে না। আরে চেয়ারম্যান সাহেবের জাকাতের কথা আর কি বলবো, ওনার প্রচুর পরিমাণে টাকা পয়সা, কিন্তু উনি এত পরিমাণে টিপটা, উনি মসজিদে এক টাকা দু টাকা কোনো দিন দানও করে না, কোনোদিন কোনো ভালো কাজে একটা টাকা ব্যয়ও করতে দিই, এত টিপটা মানুষ হলে পারা। ও এই ব্যাপার, তাহলে তো চেয়ারম্যান সাহেবের কানে দিতে হয়। চল বলিস কি, লোকজন আমাকে নিয়ে সমালোচনা করছে, কিন্তু ভারী একটা লজ্জার বিষয়। তাও তো ঠিক, এখন কি করা যায় বলতে, কি করা যায় এই অবস্থা, কি করা যায়? চেয়ারম্যান সাহেব কোনোবার তো জাকাত দেননি, এবার জাকাত দিয়ে দেখতে হবে, দেখ লোকজন কি কয়। আচ্ছা তুই একটা কাজ কর, 10-12 জনের মতো কম দামি কিছু শাড়ি গেঞ্জি এগুলো কিনে নিয়ে। চেয়ারম্যান সাহেব মাত্র 10-12 জনের জাকাত দেবেন? হুজুরেরা তো বলে যা সম্পদ থাকে তার থেকে 2.5% জাকাত দেওয়া লাগে। হুজুরদের মাশাআল্লাহ অনুযায়ী আপনার তো অনেক সম্পদ, প্রায় 2-3 কোটি টাকা ফেলানো আছে, তাতে হিসাব করলে মনে করেন কমপক্ষে 80,000 টাকা জাকাত আসে। তা আপনি যদি 10-12 জনের যদি জাকাত দেন, তা আপনার তো লোক আরও বেশি সমালোচনা করবে। এইদিকে কষে এক খাওয়ার মতো, তুই যে বললি 80,000 টাকা মানুষের জাকাত দিতে হবে, 80,000 টাকা তুই জীবনে কোনোদিন চোখে দেখিনি। আর এই যে 80,000 টাকার কথা খুঁজছি, গ্রামের মানুষকে 80,000 টাকার এই যে কাপড় চোপড় আর কি সামর্থ্য আছে তাদের, তাদের এই যে কম দামের ভিতরে যে মানে জামা কাপড়গুলো আছে না, যে লুঙ্গি গেঞ্জি একটু কম দামের ভিতরে, বাস আমার বেশি টাকা খরচ হবে না, 20-30,000 টাকার ভিতরে হয়ে যাবে, এইগুলো দিন আমি। ঠিক আছে, ঠিক আছে। এই যে বললাম যে 30,000 টাকা জাকাত দেওয়ার জন্য, এই নিয়ে 30,000 টাকা নে, এটা তুই ভালোভাবে মেনটেন করে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া 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 দাঁড়া, এই সবচেয়ে কম দামি জিনিস ওইগুলো তুই দেখে শুনে, ঠিক আছে, কম দামের ভিতরে একদম কম দামের, ঠিক আছে। আপনি চ্যানেল আপনার কাছে থাকতে থাকতে আমার অর্ডার অবশ্যই, ঠিক আছে। যাচ্ছে না চেয়ারম্যানের কাছ থেকে 30,000 টাকা পাম্পটি দিয়ে নিছি, 10-10,000 টাকা মেরে দিই, 10,000 টাকা আমার হয়ে গেল। আমার তো ভালো জামা কাপড় নাই, সামনে তো ঈদ, আমার জামা কাপড় কিনে দেবো না? তুই আমার কাছে যে আবদার করছো, ছোটবেলায় তো তোর মা মারা গেছে, তোরে অনেক কষ্ট করে তোর এ পর্যন্ত মানুষ করছে, তোর মায়ের অভাব কোনোদিন বুঝতে দিই না, তো তোরে জামা কিনে দেবো আমি, আমার যত কষ্ট হোক আমি তোর জামা কিনে দেবো। আমি আজই চেয়ারম্যান সাহেবের দ্বারে যাবো, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমি সাহায্য চাবো, আমি তোর জামা না নিয়ে আমি আজকের বাড়ি আমি যাবো, আমি তোর জামা নিয়ে আসবো। চেয়ারম্যান সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে আসছিলাম, আমার একটা ছেলে, তাকে এই দেখে কিছু কিনে দিতে পারিনি, আর আমার সেরকম সামর্থ্যও নেই, তাই বলছিলাম যে আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। আশা করি স্যার আপনি আসছেন, ভালো হয়েছে,
তো হচ্ছে আমাদের মোহাম্মদ আলী আসলে আমরা একটা মিটিং করছি যে এই বছর আমি জায়গা দেবো, এই বছরের জায়গা দেবো তো আচ্ছা মোহাম্মদ আলীর জায়গাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে কষ্ট করে আর দাদা নেই, দাদা অনেক কষ্ট করেছে অনেক দূর থেকে। শ্যামন স্যার বলছিলাম কি, আমার ছেলেটা আমার কাছে জামা কিনতে চাইছিল, আমি বলছিলাম যে তার একটা জামা কিনে দেবো, কিন্তু আমার তো এরকম সামর্থ্য নেই, তাই বলছিলাম যে আমাদের লুঙ্গিটা না দিয়ে তুমি আমাকে কিছু টাকা দিবেন, তাহলে আমি আমার ছেলের জন্য অন্তত কিছু কিনে নিয়ে যেতে। ছেলেটা এই দিচ্ছেন, এই অনেক হয়েছে, টাকার কথা কি আবার, তোমার যা দিছি এইটা নিয়ে সন্তুষ্ট হবে, তোমার ছোটো লোকদের এইটাই সমস্যা যে হচ্ছে যেটা দিই সেটা না নিয়ে তোমরা আর অন্য কিছু চাও, এইটা যা দিচ্ছে জায়গা এইটা নিয়ে যাও যাও আদৌ লাগবে না। চাচা, ও চাচা, চাচা চেয়ারম্যান সাহেব যে কাজ করছে এটা আপনার সাথে ভালো করে নাই, আমি চেয়ারম্যান সাহেবের সাথে থাকি তো উনি ওরকমই অসৎ কাজবাজ করে। চেয়ারম্যান সাহেব আমার কাছে 30,000 টাকা দিয়েছিল জাকাতের জন্য, তো 20,000 টাকা আমি দিয়ে দিছি, তো 10,000 টাকা মেরে দিয়েছি, যদিও আমার অপরাধ হয়েছে। 10,000 টাকা রাখেন, পারলে আপনি কিছু কিনেন ছেলের জন্য, আপনি ছেলের জন্য একটা জামা আপনি।